বরিশালের ট্র্যাডিশনাল রেসিপি কলাপাতায় ইলিশ ভাজা আজকে ট্রাই করব। তাই একটা নদীর ইলিশ নিয়ে আসলাম। ইলিশের এখন এত দাম যে আয়েশও ফেলতে ইচ্ছা করে না। যাই হোক, আমার ইলিশ কাটাকাটির পাশাপাশি মশলা বাটা চলছে। সরিষার সাথে কয়েকটা শুকনা মরিচ ও 4-5 কোয়া রসুন বাটা হচ্ছে। এবার কলাপাতা কেটে রেডি করতে হবে। ঢাকা শহরে কলাপাতা জোগাড় করা একটু কঠিন। কয়েকদিন খোঁজাখুঁজি করে তারপর আজ জোগাড় হলো। দরকার মতো সাইজে কেটে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটু সেঁকে কলাপাতাটা নরম করে নিতে হবে। ইলিশ মাছে বাটা মশলার সাথে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া ও লবণ সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মাছের দুপাশেই মশলা মাখাতে হবে। এবার কলা পাতা বিছিয়ে তাতে একটু সরিষার তেল দিয়ে মাছগুলো বিছিয়ে নিচ্ছি। মশলা মাখা পানিও একটু দিয়ে দিব। এরপর তেল ছড়িয়ে চুলার মাঝারি আঁচে ভাজা হবে। এটা দেখতেই খুব সুন্দর লাগছে। এবার মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে ঢাকতে পারেন। ঢাকনা উঠাতেই দেখলাম কি সুন্দর রং ধরেছে। তেল ফুটে উঠে ভাজা হচ্ছে। ইলিশ ও সরিষা বাটার দারুণ সুবাসও ছড়াচ্ছে। এভাবে 20 মিনিট ভেজে নিয়ে তারপর উল্টে দিতে হবে। এই উল্টানোটা একটু কঠিন লাগলো। এবার উল্টানো সাইডটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি বরিশালের এই রেসিপি প্রথমবার ট্রাই করলাম। দেখতেই খুব সুন্দর লাগছে, এজন্যই বরিশালের মানুষজন কলা পাতায় মাছ রান্না এত পছন্দ করে। এবার খেয়ে দেখার পালা। দারুণ স্বাদ। সাদা ভাতের সাথে এই কলা পাতায় ইলিশ ভাজা হলে আর কিছুই লাগবে না। বরিশালের মানুষদের এই ইলিশ ভাজা আপনারাও একবার ট্রাই করে দেখবেন।